চিত্র দেখেন, সামান্য একটা কিছুকে কেন্দ্র করে তারা খেলতামশায় লিপ্ত হয়ে যায়। এই যে তিন দিনের ঘটনা বলেছি না, পুরো বাংলাদেশকে তো রাষ্ট্রীয়ভাবে আলোকিত করে দেওয়া হয়েছে, আলোকিত করে দেওয়া হয়েছে। আমরা এটাকে কিভাবে নেব, পজিটিভ না নেগেটিভ নেব? যদি আপনি ধর্ম মতে বিচার করেন, আপনি নেগেটিভই নিতে হবে। নিষিদ্ধ কাতারে পড়ে এগুলো, জায়েজ কাতারে পড়ে না, কারণ মুসলিমদের কাজ এই সমস্ত রং তামসা নয়, ভিন্ন কিছু ছিল। আরে বিজয় তো আল্লাহ মুসা আলাহ ইসলামকেও দিয়েছিলেন। মুসা আলাহ ইসলাম কিন্তু আলোক সজ্জা মোমবাতি জ্বালান নাই, তিনি কিন্তু সিয়াম রেখেছিলেন, ভুলে গেছেন সে কথা। মুসা আলাইহি সালামকে যখন ফেরাউন থেকে উদ্ধার করা হয়েছিল, মুসা আলাইহি সালাম কি করেছেন? ফাসামা মুসা শুকরান লিল্লাহ, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সেই দিন সিয়াম রেখেছিলেন। তার মানে আমাদের ধর্ম তো বলতেছে, বান্দা তুমি কিভাবে শুকরিয়া আদায় করবা, তোমার ধর্ম তোমাকে সেই শিক্ষা দিয়েছে, কিন্তু আপনি মুসলিম হয়ে সেই শিক্ষা নিচ্ছেন না। আচ্ছা, এটা কে কাকে বোঝাবে, কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব শুধু বলা, আমাদের এরা তো মুসলিম নেতা, তারা বোঝে না কেন এগুলো? কি জবাব দেবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? দুই ভাবে আনন্দ করা যায়, আপনি চাইলে আল্লাহর ইবাদত করে আনন্দ করতে পারেন, চাইলে আল্লাহর নাফরমানি করে আনন্দ করতে পারেন। আপনি কেন ওই 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 পথটা বেছে নিলেন কেন? ঈদের সালাত আল্লাহ চাইলে তো আমাদেরকে খেলতামশা করার অনুমতি দিতে পারতেন। ঈদের সালাত ঈদের দিন খুশি নয়, ঈদ মানে কি খুশি? আল্লাহ চাইলে তো বলতে পারতো, যাও আজকে তোমরা ফুটবল খেলা, যে কোনো খেলা তোমার জন্য জায়েজ, বলতে পারতেন না? যা লাইটিং দিয়ে ভরে ফেলো পুরো পৃথিবী, বলতে পারতেন কি না? কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছে দুই রাকাত সালাত, বলছে এটা তোমার জন্য খুশি। তাহলে কেউ চাইলে আল্লাহর ইবাদতের মাধ্যমে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, সন্তুষ্ট হতে পারে, আর কেউ চাইলে এর বিপক্ষ যেতে পারে। তা আমরা কোন দিকে যাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুমিন বান্দারা এমন হবে না, দয়াময়ের বান্দা যারা তারা কোনোদিন মিথ্যা অলিক কর্মের পেছনে ছুটবে না। চমৎকার একটা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর ওয়া ইযা মাররু বিল লাগুই মাররু কিরামা, নিশ্চয়ই দয়াময়ের বান্দা তো তারা হবে যারা কোনো মিথ্যার সাথে সম্পর্ক রাখে না। লা ইয়াশহাদূনা যুর, যেখানে মিথ্যা কার্যকলাপ হয় সেখানে তারা উপস্থিত হয় না। ওয়া ইযা মাররু বিল লাগুই মাররু কিরামা, যখন সে কোনো লাগো অযথা অনর্থক কাজ হতে দেখে মুমিন সেখানে অংশ নেবে তো দূরের কথা, সে রাস্তা ছেড়ে দেয়। কিন্তু আজকে আমরা মুসলিম হয়ে আমরা নিজেরা সেই কাজগুলোর আঞ্জাম দিয়ে থাকি, আমরা নিজেরা সেগুলো করি, এটা কেমন হতে পারে? আল্লাহ বলছেন এরা দয়াময়ের বান্দা হতে পারে না। দয়াময়ের বান্দা কারা হবে? তারা কোনো মিথ্যা কর্মের সাথে জড়াবে না। ওলাই সাধুনাজ জোর ভাইজা মাররো বেল্লাগুই মাররো কিরামা, সে তার সম্মানকে বাঁচিয়ে রেখে সেই অশ্লীল বা সেই নোংরা বা ফালতু কাজ থেকে সে এখান থেকে সরে যাবে। এটা হচ্ছে মুমিনদের গুণ।